আজ এই নিয়ে চোদ্দতম বার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন মহামান্য সন্দীপ ঘোষ এখনও অবধি গ্রেপ্তার হননি পলিগ্রাফ টেস্টের পরেও না একাধিক ক্লিপ কল রেকর্ড নীল সবুজের বিভিন্ন তথ্য বাইরে এসেছে এখনও অবধি হাওয়া বাতাস উড়ে আসা প্রমাল্লোপাঠের অভিযোগ বাদ দিলেও তা নিয়েও সিবিআই একজনকেও গ্রেপ্তার করেননি কতদিন যেন হয়ে গেল দায়িত্ব পাওয়ার পর মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিল ঘটনার দুদিন পর রাজ্যের উপর ন্যায্য অনাস্থা থেকেই তো সিবিআইয়ের উপর এত আস্থা উই ওয়ান জাস্টিস নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে রাজপথ পর্যন্ত উত্তাল হচ্ছে নানা ন্যারেটিভ ও প্রমাণ উন্মুক্ত হচ্ছে অথচ মামলা তো তার কণামাত্র গতিতেও দৌড়াচ্ছে না বিচার দেওয়ার দায়িত্ব তো এখন সিবিআই আর কোর্টের হাতে কোর্টের কাঁধে তাহলে এমন অবস্থা কেন সন্দীপ ঘোষ এত এত কিছু করেছেন অথচ প্রমাণ মেলেনি এখন সত্যি